নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন মায়ের কথার দিন মায়ের দশমহাবিদ্যার বিভিন্ন রূপের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম চলছে এপিসোডগুলো আপনারা বহুজন দেখছেন আপনারা বহুজন রিপ্লাই করেছেন যে আপনাদের ভীষণ ভালো লাগছে সেই কারণে আপনাদের অত্যন্ত ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করে নিন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি তারাতত্ত্ব নিয়ে আলোচনা করব আমার যোগ্যতাই নেই এটা নিয়ে আলোচনা করার দশম মহাবিদ্যার কোনো রূপ নিয়ে আলোচনা করার কিন্তু আমি আপনাদের বলেছি গল্পের ছলে যেটুকু আমি পড়েছি পুঁথিগত বিদ্যা যেটুকু আমি জানি সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরবো বা জানানোর চেষ্টা করব আজকে তারাতত্ত্বের দিন আজকে তত্ত্বের কথা আপনাদেরকে বলতে চাইছি দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হচ্ছেন মা তারা দশম মহাবিদ্যার দু নম্বর রূপ হচ্ছেন মাতারা প্রথমত মা কালী দু নম্বর হচ্ছেন মাতারা তারার রূপ নীলতন্ত্রে বর্ণনা করছে মা তারাকে নীলতন্ত্রে তার রূপটিকে বলছে অগ্রে বামপথ বামপথটি অগ্রে রয়েছে এবং পশ্চাদে বা পেছন দিকে ডানপথ মায়ের পায়ের মুদ্রাটি এই অবস্থায় রয়েছে দেবী মুন্ডমালা বিভূষিতা অর্থাৎ মুন্ডের মালা তার গলার শোভাবর্ধন করছে বা তার গলার আভূষণ হয়েছে খর্বাকৃতি লম্বদড়ি ভীমা তার আকৃতি খর্ব মানে বেটে লম্বদড়ি ভীমা মানে তার ভয়ঙ্কর রূপ এটি নীল তারাতন্ত্র মতে তাকে বলা হচ্ছে এবং তার কোমরে বলা হচ্ছে ব্যাঘ্র চর্মের আবরণ আমি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাগুলো আপনাদের কাছে তুলে ধরবো বা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে বলবো তার চতুর্ভুজা তার চারটি ভুজ চারটি বাহু এবং লোল ও লোল জিহভা জীবটি বেরিয়ে আছে লক লক করছে এবং বলা হয় ল লক জীব এটি হচ্ছে মায়ের রূপ তার অস্ত্র হিসাবে বলা হচ্ছে যে দেবীর বাম হস্তে খড়গ এবং কর্তিকা আর ডান হাতে কপাল এবং পদ্ম তার মাথাতে জটা পিঙ্গল বর্ণের জটা এবং মাথায় নাক পাশে বন্ধনরত ভগবান মহাদেব অবস্থান করছেন তিনি মোক্ষ দায়নি তিনি মোক্ষ দান করছেন এই হচ্ছে দেবীর রূপের সামগ্রিক ব্যাখ্যা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে তিনি শ্মশানবাসিনী তারাপীঠের আপনারা যে মাকে দেখেন এটি মা তারার তার নাম দেবী তারা কিন্তু মায়ের আসল রূপ এটি নয় তারা রূপের যে ব্যাখ্যা নীলতন্ত্র মতে দিয়েছে বা তারাতন্ত্রে যেটি দিয়েছে সেইটি আমি আপনাদের কাছে জানালাম প্রথমত বলা হয় দেবী শ্বেতো পদ্মাসনা এবং চিতার মধ্যে অধিষ্ঠাত্রী দেবী তিনি শ্বেতো পদ্মাসনা মানে তিনি শ্বেত পদ্মের ওপর আসীন এটা নয় শ্বেতো পদ্মাসনা মানে হচ্ছে পদ্মকে বোঝানো হয় আমাদের শরীরের যে সাতটি কমল রয়েছে বা সাতটি পদ্ম রয়েছে সেটির সঙ্গে তুলনা করা হচ্ছে এবং এই পদ্মকে বলা হয় অনাহত চক্র এই শ্বেতু পদ্মাসনার ব্যাখ্যা অনাহত চক্রের সঙ্গে তা এটার তুলনা করা হচ্ছে অনাহত চক্রের মধ্যে গুপ্ত কমল রয়েছে এবং সেই গুপ্ত কমলের ওপর দেবী আমাদের হৃদয়ে অবস্থান করছেন তার স্থান হৃদয়ের মধ্যে এবং এই অনাহত চক্রের দ্বারা চক্রের ভেতর সবসময় লাল চিতারূপী অগ্নি প্রজ্বলিত যে অগ্নিতে চিতাতে যেটা হয় যে আমাদের জীব দেহ পুরে ছাই হয়ে যায় জীব দেহের যে দোষ গুণ লোভ ভয় মায়া মমতা সমস্ত কিছু পুরে ছাই হয়ে যায় এই অনাহত চক্রের মধ্যে যে চিতাটি রয়েছে সেই চিতা আমাদের মনের সমস্ত খারাপ দিকগুলোকে নাশ করে দেয় তাই জন্যই তিনি শ্বেত পদ্মা পদ্মের ওপর অধিষ্ঠান করছেন এবং তার অধিষ্ঠান জ্বলন্ত চিতার মধ্যে চিতা বলতে শ্মশানের চিতা নয় আর শ্বেত পদ্ম বলতে সাদা পদ্ম ফুলের ওপর নয় এর ভেতরের ব্যাখ্যা হচ্ছে এটা দেবীকে লম্বদড়ি বলা হচ্ছে দেবীর যদি আপনারা ফটো দেখেন দেখবেন তার পেটটা অনেকটা বড়। মনে হবে তার একটা বড় ভুঁড়ি রয়েছে বা তার পেটে তিনি কোনো সন্তান রয়েছে এরও একটা ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে এরও ব্যাখ্যা রয়েছে লম্বদড়ি মানে হচ্ছে লম্ব বড় উদর বড় পেটকে নির্দেশ করে তার পেটের ভেতর এটা নির্দেশ করছে সাধারণভাবে দেবীর উদর বৃহৎ এটা বলা হয় আবার এটা বলা হচ্ছে দেবীর পেটের ভেতর সমগ্র ব্রহ্মাণ্ডের অবস্থান সারা ব্রহ্মাণ্ড তার পেটের মধ্যে রয়েছে শুধু একটি নয় কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লক্ষ ব্রহ্মাণ্ড তার শরীরের তার পেটের মধ্যে তিনি ধারণ করে বসে আছেন এবং তিনি লাখো লাখো ব্রহ্মাণ্ডের জন্ম দিয়েছেন জন্মদাত্রী এটাই মানে এটাই হচ্ছে ব্যাখ্যা তিনি তার পেট অনেকটা বড় বা তাকে লম্বদড়ি বলা হচ্ছে এবং কোনো কোন জায়গায় বলছে লম্বদর বলা হয় গণেশকে এবং তিনি গণেশের জননী সেই কারণেও তাকে কোন কোন জায়গায় লম্বড়ি বলা হচ্ছে পরেরটা হচ্ছে দেবীর কোটি দেশ বা কোমরে ব্যাঘ্র চর্মের যে আবরণ আপনারা দেখতে পাবেন ব্যাঘ্র চর্মের আবরণ কেন রয়েছে ব্যাঘ্র কথাটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি ব্যাঘ্র কথাটাকে বিশ্লেষণ করলে হবে বিশেষ ঘ্রাণ ব্যাঘ্র মানে বাহ্যিক অর্থে বাঘের বাঘ বা বাঘের ছাল তিনি কোমরে ধারণ করেছেন কিন্তু ব্যাঘ্র চর্মের যে ভেতরের ব্যাখ্যা সেটি হচ্ছে বিশেষ ঘাণ পৃথিবী ঘান উৎপন্ন করে প্রতিটি মানুষের শরীরের ঘ্রাণ আলাদা আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা মানুষের শরীরের একটা নিজস্ব গন্ধ রয়েছে বা নিজস্ব ঘ্রাণ রয়েছে এবং ধরিত্রিতে যারা বসবাস করেন ধরিত্রী থেকে খান উৎপন্ন হয় এই ক্ষেত্রে ব্যাঘ্র চর্ম হচ্ছে রজ ও তমগুণের প্রতীক ব্যাঘ্রচর্ম বা বাঘের চামড়া কলির যে মানুষ আমরা জীব আমরা ভোগবাদী এবং আমাদের মধ্যে আমরা প্রত্যেকে কামভাবে জর্জরিত কারুর সামান্য কম কারুর সামান্য বেশি কিন্তু প্রত্যেকের মধ্যে কামভাব রয়েছে রিপু রয়েছে এইখানে বলা হচ্ছে দেবীর এই ব্যাঘ্র চর্ম নির্দেশ করছে মূলাধার চক্র থেকে মূলাধার চক্র থেকে অনাহত চক্র এবং সেখানে এসে স্বাধীন চক্র লাস্টে সহস্রাদার চক্র এইভাবে কুণ্ডলনীর বিকাশ হয়ে মহাগুরুর নিকট আমাদেরকে পৌঁছে দেয়া নির্দেশ এই ব্যাঘ্র চর্মের মাধ্যমে রয়ে গেছে এটা হচ্ছে ব্যাখ্যা অর্থাৎ এ এর মাধ্যমে নির্দেশ করছে আমাদের সাতটি কমলকে জাগ জাগিয়ে তোলা কমলকে জাগানোর মাধ্যমে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া এবং জীবদেহকে শিবদেহে পরিণত করা আত্মাকে পরমাত্মায় লীন করে দেওয়া এটি নির্দেশ করছে দেবীর এই রূপ ব্যাঘ্র চর্মের পরিধান করা অবস্থা এবং বাহ্যিক দিক থেকে দেখলে আমরা যদি তার বাহ্যিক দিকটা দেখি দেখা যাবে তিনি কোমরে ব্যাঘ্র চর্ম বা বাঘের চামড়া বাঘের ছাল ধারণ করেছেন এর ব্যাখ্যা হচ্ছে এটা আশা আপনাদের আপনাদেরকে কিছু তুলে ধরতে পারলাম আশা করবো আপনাদের ভালো লাগলো ভালো লাগছে বা ভালো লাগবে কেমন লাগছে একটু জানাবেন তাহলে আরও জিনিসগুলো দিতে ভালো লাগবে বা দেওয়ার ইচ্ছাটা আরও প্রবল হবে আজ এইটুকুই থাক আবার সামনের মঙ্গলবার মায়ের কথার একটু বিশেষ দিক নিয়ে আলোচনা করব। আপনারা জানতে পারবেন আপনাদের আরও ভালো লাগবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যারা কালিতত্ত্বকে ভালোবাসেন বা কালিতত্ত্বকে শুনতে চান কালীর নানা রূপের কথা শুনতে চান তাদের কাছে গল্পের ছলে এই জিনিসগুলো তুলে ধরবো আর যাই কাল নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার